50% বেশি রাজস্ব আয় করে প্রত্যক্ষ করার মাধ্যমে। ঠিক সেইখানে বাংলাদেশ এনবিআর এর মাধ্যমে 4,30,000 কোটি টাকা করে 64% আদায় করবে সাধারণ মানুষের কাছ থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর ভ্যাট এবং শুল্ক আরোপ করার মাধ্যমে, পরোক্ষ করার মাধ্যমে। শুধু তাই নয়, প্রত্যক্ষ করে চাপও পড়বে তুলনামূলক নিম্নের মানুষের উপর। মাননীয় স্পিকার, দাম বাড়ছে প্রায় প্রতিটি জিনিসের, এই আয়করের অবস্থা থেকে আপনি যে চোখের পানি ফেলবেন তারও কোনো উপায় থাকছে না মাননীয় স্পিকার, কেননা দাম বাড়ছে কিছু দাম। সানেমের নির্বাহী পরিচালক অধ্যাপক রাহান বলেছেন, বিশ্ববাজারে অনেক কিছু দাম কমে আসলো, বাংলাদেশের বাজার তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না মাননীয় স্পিকার, কেননা এই বাজার দেখা যেতে পারে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, যেখানে একটা বড় একটা জনগোষ্ঠী বিপদের সম্মুখীন করেছে, তারা কীভাবে ট্যাক্স ইউনিয়ন বলতে বলতে পারছে যে ট্যাক্স ইউনিয়ন হচ্ছে মাননীয় স্পিকার? বেকারত্ব দূরীকরণের জন্য নতুন কোনো সুসংবাদ নিয়ে আসতে পারেনি বাজেট, যেখানে আমাদের ব্যাংকের গভর্নর বলছে দেশে কোনো সমস্যা হবে না, সেখানে আপনি কিসের ভিত্তিতে বলছেন মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে যাবে? আপনি কি কোনো আপনি বাস্তবতায় ফিরে আসুন। ট্যাক্স উন্নয়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল যে তার মুখ্য দুটি বিষয় দারিদ্রতা বিমোচন এবং বেকারত্ব দূরীকরণ, এর লক্ষ্যমাত্রা অর্জনে এই বাজেট ব্যর্থ মাননীয় স্পিকার। এবার আসে জ্বালানি নিয়ে কিছু কথা বলি। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল স্পষ্টভাবে বিদ্যুৎ উৎপাদনে অনবায়নযোগ্য জ্বালানির খাতে ব্যয় করার বেশি ব্যয় করার কথা বলে গেছে মাননীয় স্পিকার। এর ফলে কি পারবে? এর ফলে জ্বালানি সংকট দেখা দিবে এবং কি জ্বালানি আমদানি নির্ভরতা দেখা দিবে। এতে ফলে কি ইতিমধ্যে আমরা একটা রিজার্ভ সংকটে আছে মাননীয় স্পিকার, যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে পায়রা যে বিদ্যুৎ কেন্দ্র সেটি বন্ধ হয়ে গেছে, $1,200 কোটি বিদ্যুৎ কেন্দ্র। তাহলে মাননীয় স্পিকার, যে রিজার্ভ সংকটের কারণে যে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে, তাহলে দেখুন মাননীয় স্পিকার কি পরিমাণ অপরিকল্পিত আমাদের মেগা প্রকল্পগুলো। এছাড়াও যদি বিদ্যুৎ খাতে জ্বালানি আমদানি নির্ভরতা বাড়ানো হয়, তাহলে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের মালিকদের বসিয়ে বসিয়ে ক্যাপাসিটি চার্জ দেওয়ার যে প্রবণতা সেটি আরও বৃদ্ধি পাবে। মাননীয় স্পিকার, বিগত বছরগুলোতে লক্ষ্য করলে দেখা যাবে যে জলবায়ু তহবিলের টাকায় বাস্তবায়ন করা হয়েছে অবাস্তব সব প্রকল্প, যেখানে কিনা দেখা গেছে যে পার্ক নির্মাণ, পদচারী নির্মাণ, এমনকি বিদেশে শিক্ষা সফর, এমনকি টয়লেট নির্মাণ নিয়েও খরচ করা হয়েছে এই জলবায়ু তহবিল ফান্ড টাকা দিয়ে। মাননীয় স্পিকার, যদি এইভাবে আমাদের যেখানে জলবায়ু দূষিত হচ্ছে সেখানে আপনাদের পরিকল্পনা কি? সেটা কি আপনাদের বাজেটে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি এন্ড অ্যাকশন প্ল্যান গ্রহণ করা হয়েছে এবারের বাজেটে, সেখানে আপনি কিভাবে বলেন আমাদের চলতি অর্থবছরের কৃষিখাতের বাজেট 4.9%, যা কিনা নতুন অর্থবছরে কমে দাঁড়িয়ে 4.64% মাননীয় স্পিকার। তাহলে এখানে আমাদের ট্যাক্স উন্নয়নটা হচ্ছে কোথায় মাননীয় স্পিকার? এছাড়াও যদি এখানে স্বাস্থ্যখাতের বাজেট কমেছে 2.4%, যেখানে কিনা মহানগর শিশু হাসপাতালে 100 শয্যার যে হাসপাতালে ছিল সেখানে কমে 50 শয্যা চলে যেতেছে। তাহলে আপনি কোথায় দেখাতে পারছেন যে আপনার যে স্বাস্থ্যখাতে আপনি বিপ্লব এনেছেন? মাননীয় স্পিকার, যদি শিক্ষাখাতে তাহলে সেক্ষেত্রে আমি দেখতে পাবো যে আমাদের যে শিক্ষাখাতে বরাদ্দ রয়েছে, যেখানে ইউনেস্কোর মতামতে যে শিক্ষাখাতে বরাদ্দ করা হচ্ছে একটি জিডিপি, একটি দেশের জিডিপির 4-6%, সেখানে বর্তমানে আমাদের দেশে যে পরিমাণ বরাদ্দকৃত বাজেটের পরিমাণ তা হচ্ছে 1.76%, যা কিনা চলতি বছরে ছিল 1.84%। অর্থাৎ আপনি গত বছর থেকে মানে চলতি বছর থেকে আগামী অর্থ বছর আপনি বাজেট কমাচ্ছেন। আমাদের কি শিক্ষা এবং গবেষণার প্রয়োজন ফুরিয়ে গেছে মাননীয় স্পিকার? যদি বলেন ফুরিয়ে নাই থাকে, তাহলে আপনি এই কোন বাজেট দিয়ে শিক্ষা এবং গবেষণার খাতে উন্নত না করে আপনি কিভাবে টেকসই উন্নয়ন আপনি সম্ভব করবেন এই বাজেট দ্বারা মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, তাদের কথা স্পষ্টতই যে তারা বলে গেলেন যে ট্যাক্স উন্নয়নের আশা প্রতিফলন দেখাচ্ছে, সরকার দলের প্রধানমন্ত্রী বলে গেলেন যে ট্যাক্স উন্নয়ন আশা প্রতিফলন দেখাচ্ছে, কিন্তু মাননীয় স্পিকার আমি এখানে কোনো ধরনের আশা প্রতিফলনই দেখতে পাচ্ছি না মাননীয় স্পিকার। তাই বলতে চাই মাননীয় স্পিকার যে আমাদের এই ট্যাক্স এই বাজেট এটা একটি অবাস্তব বাজেট এবং এটি এই বাজেটের দ্বারা ট্যাক্স উন্নয়ন সম্ভব নয়। মাননীয় স্পিকার পরিশেষে বলতে চাচ্ছি যে সমালোচনার পিছনেই সারাদিন পড়ে থাকেন, দেশে কি হচ্ছে না হচ্ছে এ সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারা বারবার বলে যাচ্ছেন আমাদের বাজেটে নাকি কর্মসংস্থান বৃদ্ধির কথা উল্লেখই করা হয়নি। মাননীয় স্পিকার, তারা হয়তো এবারের বাজেটটি শোনেননি কিংবা পড়েননি, সেখানে কর্মসংস্থান সৃষ্টির 64 বার উল্লেখ করা হয়েছে, যেখানে বেকারত্বের হার 4.6% ছিল সেটি আমরা এবছর 3.2% নামিয়ে এনেছি। কর্মসংস্থান নিয়ে কিছুই করছি না মাননীয় স্পিকার, কর্মসংস্থান বৃদ্ধির জন্য আমরা এবার 100 কোটি টাকা বরাদ্দ দিয়েছি, যার মাধ্যমে গবেষণা হবে, বৈদেশিক নতুন গন্তব্য অন্বেষণ হবে। মাননীয় স্পিকার, যেখানে এবছর বাজেটের মূল লক্ষ্যই হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সেখানে তারা কিসের ভিত্তিতে বলছে আমরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ?
নিয়ন্ত্রণ করছি না সেটা আমার বোধগম্য হচ্ছে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য আমরা ডলার সাশ্রয়ে আমদানি করছি, নিরাপত্তা সামাজিক খাতে আমদানি নিয়ন্ত্রণ করছি, সামাজিক নিরাপত্তা খাতে 1,26,272 কোটি টাকা আমরা বরাদ্দ দিয়েছি। মাননীয় স্পিকার, সংকোচমূলক মুদ্রানীতির আওতায় ঋণ প্রবাহ কমানো হচ্ছে, যার মাধ্যমে এই মূল্যস্ফীতি কমানো সম্ভব হবে বলে আমরা আশা করছি। মাননীয় স্পিকার, এরপরে আসা যাক, তারা বলছেন আমরা নাকি জনগণের উপরে ট্যাক্স চাপিয়ে দিচ্ছি। মাননীয় স্পিকার, এটা তারা কখন বলছেন? 2023-24 অর্থ বছরের বাজেটে, যেখানে করমুক্ত আয় সীমা পুরুষদের করদাতাদের ক্ষেত্রে 3,00,000 থেকে 3,50,000 টাকায় নামিয়ে আনা হয়েছে, যেখানে নারী এবং দরিদ্রদের ক্ষেত্রে বয়স্কদের ক্ষেত্রে 3,50,000 থেকে 4,00,000 টাকায় নামিয়ে আনা হয়েছে, সেখানে তারা কিভাবে বলছেন যে আমরা আমার জনগণের উপর কর চাপিয়ে দিচ্ছি? আমার বোধগম্য হচ্ছে না মাননীয় স্পিকার। আপনারা রাজস্ব খাতে যেই পরিমাণ আয় ধরেছেন, যদি আপনারা সেই আয় লক্ষ্য পূরণ না করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের বিকল্প আয়টা কি সেটা আপনারা দেখিয়ে দিন। স্পিকার, যেখানে আমরা এই রাজস্ব আয়ের সব ধরনের সুযোগ সুবিধা এবং সব ধরনের পদক্ষেপ নিয়েছি, সেখানে বিকল্প চিন্তা করতে তো পারি। আপনি আপনার বক্তব্যে বৈদেশিক বিনিয়োগের কথা বলে গেছেন, কারণ হচ্ছে ধনীদের ক্ষেত্রে করে বেশি ছাড় দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে ধনী এবং গরিবের ক্ষেত্রে কি সাংঘর্ষিক আচরণ করা হয় না? এই প্রস্তাবনাটি গৃহীত হয় তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।